নমস্কার। গত শনিবার পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের একটি জাতীয় শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রপোজাল দেওয়া হয়েছে। এই প্রপোজাল দেওয়ার ফলে আমাদের শিক্ষকদের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের আমরা সম্মুখীন হচ্ছি। সেই সমস্ত প্রশ্নের থেকে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই রকম 10টি প্রশ্নের উত্তর খোঁজার আমি চেষ্টা করেছি বিভিন্ন আধিকারিকের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে। আমি সেই প্রশ্নগুলির উত্তর যা পেয়েছি সেগুলো আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এরপর যদি আপনাদের অতিরিক্ত কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার থাকে, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমি সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা পারলে সেখানে যান এবং জয়েন হয়ে আপনাদের প্রশ্নগুলো আমাকে জানান। আমি চেষ্টা করব যখনই সেই সমস্ত প্রশ্নের সমাধান পাবো বা সঠিক কোনো উত্তর পাবো আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরব। তাই এবার ভিডিও শুরু করা যাক। প্রথম যে আমার প্রশ্নটি ছিল সেটি হলো, সারপ্লাস ট্রান্সফার কাদের হবে? জাতীয় শিক্ষানীতিতে যেটা বলা হয়েছে যে পিটিআর মেনটেন করে কিন্তু এই সারপ্লাস বদলি বা সারপ্লাস ট্রান্সফার বা সারপ্লাস শিক্ষক হবেন। এবার আমি যেটা জানতে পারছি, সেখানে পিটিআর মেনটেন করে শিক্ষকদের সারপ্লাস বদলির ক্ষেত্রে 10C নিয়মটা কিন্তু মানার প্রবণতা সব থেকে বেশি, অর্থাৎ ফোর্স ট্রান্সফার কিন্তু হতে চলেছে এই সারপ্লাস বদলির ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে যেখানে বদলি করাবে আপনাকে কিন্তু সেখানে বদলি হয়ে যেতেই হবে। পরবর্তী যে প্রশ্নটা আমার ছিল, কোথায় সারপ্লাস ট্রান্সফার হওয়া সম্ভব বা প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে? যেটা আমি জানতে পেরেছি সেটা হলো চা বাগান এলাকা, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি হিল এলাকা, দার্জিলিং, কালিম্পং, তারপর বর্ডার এলাকা, সুন্দরবন, ঝাড়গ্রাম, এইসব জায়গায় শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা খুব কম। তো সেই সমস্ত জায়গায় শিক্ষকদের সারপ্লাস বদলি হওয়ার প্রবণতাটা কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। এবার সারপ্লাস ট্রান্সফার কোন কোন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আমি আমার আগের ভিডিওতেও যেটা বলেছি আবার বলছি, এবং আমি যেটা বিভিন্ন তথ্য থেকে এবং সবার সঙ্গে আলোচনা করে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে, সর্বপ্রথম জিরো শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলি প্রথমে সারপ্লাস বদলি করা হবে, তারপর 50 পর্যন্ত শিক্ষার্থী যেখানে আছে সেখানে সারপ্লাস বদলি করা হবে, এবং তারপর 50-এর বেশি এবং লো পিটিআর যুক্ত বিদ্যালয় যেখানে আছে সেখানে হবে। অর্থাৎ ধাপে ধাপে এটা হবে এবং লিস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বা হচ্ছে, যে সময় আমি আগে বলেছিলাম যে লিস্ট তৈরি হয়েছে এবং সেই লিস্টে কিন্তু কিছু মডিফিকেশান আসছে। এর জন্য কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট তাদের নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করবে এই সারপ্লাস ট্রান্সফার সম্পর্কে। এবার সারপ্লাস ট্রান্সফার করতে গিয়ে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি দেখা দেবে না? তো আমার যেটা পরবর্তী প্রশ্ন ছিল, তো সেখানে আমি সঠিক উত্তর না পেলেও যেটা আমি বুঝতে পাচ্ছি, শিক্ষা দপ্তরের ক্লাস্টার নিয়ম তৈরি করে, অর্থাৎ একজন শিক্ষক 10টি বিদ্যালয়ের মনিটরিং করবেন, এই বিষয়টাকে মাথায় রেখে শিক্ষা দপ্তর এই বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি মেটানোর কথা চিন্তা করছে। এরপর পরবর্তী যে প্রশ্নটা ছিল যে সারপ্লাস ট্রান্সফারের লিস্ট কবে বেরোবে, যেটা আমি জানতে পারছি যে আগের ভিডিওতে বলেছি লিস্ট তৈরি হয়ে গিয়েছে, মানে হচ্ছে, সরি আমার কথাটা ভুল হয়ে গেছে, যে লিস্ট তৈরি হচ্ছে, তো সেখানে কিছু মডিফিকেশান হচ্ছে, সরকার আর কোনো জটিলতার মধ্যে যেতে চাইছে না, তাই এডুকেশন ডিপার্টমেন্টের সারপ্লাস ট্রান্সফারের সঠিক পদ্ধতি নিয়ম আগে প্রকাশ করবে, তারপর কিন্তু এই সারপ্লাস ট্রান্সফারে বা সারপ্লাস বদলির শিক্ষকদের লিস্টটা কিন্তু বেরোবে। তাহলে এই মুহূর্তে লিস্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত নতুন এডুকেশন ডিপার্টমেন্ট নতুন কোনো নিয়ম বা নীতি প্রকাশ করছে। পরবর্তী প্রশ্ন ছিল যে মিউচুয়াল ট্রান্সফার এবং উৎসর্ষী এখনই কি চালু হচ্ছে? আমি যেটা জানতে পেরেছি,
এই মুহূর্তে মিউচুয়াল ট্রান্সফার এবং আউটসোর্সিং কোনোভাবেই চালু হবে না। আচ্ছা, 5 বছর গ্রামে চাকরি করতে হবে সেটা কাদের হবে? এটা আমার প্রশ্ন ছিল যে 5 বছর গ্রামে চাকরি করতে হবে সেটা কাদের হবে, নতুন যাদের চাকরি হবে তাদের, নাকি চাকরিরত যারা আছেন তাদেরও? তো যেটা আমি জানতে পেরেছি, নতুন যাদের চাকরি হবে তাদের এবং যারা বর্তমানে কর্মরত শিক্ষক তাদের সকলেই কিন্তু এর আওতার মধ্যে আসবেন। যেটা আমি জানতে পেরেছি যে সকলেই কিন্তু এর আওতার মধ্যে আসবেন। আমার পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটা হলো, যারা গ্রামে চাকরি করে শহরে বদলি নিয়ে এসেছেন, সেটা মিউচুয়াল ট্রান্সফার হোক বা উচ্চশ্রীর মাধ্যমে হোক বা স্পেশাল ট্রান্সফার যেভাবেই হোক না কেন, যারা শহরে বদলি নিয়ে এসছেন তাদের কি আবার গ্রামে 5 বছর চাকরি করতে হবে? তো এই প্রশ্নের উত্তরে আমি যেটা আমি জানতে পেরেছি সেটা হলো, গ্রামে আর সারপ্লাস বদলি, গ্রামে আর 5 বছর চাকরি নাও করতে হতে পারে, তবে সারপ্লাসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সারপ্লাস বদলি কিন্তু হবে। উনি যদি সারপ্লাস শিক্ষক হন তাহলে কিন্তু সারপ্লাস বদলি অবশ্যই হবে, কিন্তু গ্রামে 5 বছর আবার চাকরি নাও করতে হতে পারে। এবং যাদের এই গ্রামে যেতে হচ্ছে তাদের 5 বছরের পর কিন্তু অপশনাল বদলি থাকবে। এই অপশনাল বদলির ক্ষেত্রে কিভাবে হবে সেটা এডুকেশন ডিপার্টমেন্ট তাদের নতুন গাইডলাইনে কিন্তু প্রকাশ করতে চলেছে। আচ্ছা, শিক্ষকদের প্রমোশন কোন নিয়মে হবে? আচ্ছা, শিক্ষকদের প্রমোশন কোন নিয়মে, এই এটি অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, কিন্তু এটার সদুত্তর আমি এখনও পর্যন্ত পাইনি। তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি এর সদুত্তর আমি পাব। আমি আলোচনা করছি সকলের সঙ্গে, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমি যখনই এটার সঠিক তথ্য পাব অবশ্যই আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আচ্ছা, তারপর হচ্ছে সারপ্লাস বদলি কাদের হবে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করেছিলাম যে সারপ্লাস বদলি কাদের হবে। তো যেটা আমি জানতে পেরেছি সেটা বিদ্যালয়ে জুনিয়র মোস্ট শিক্ষকের, ভালো করে শুনুন, বিদ্যালয়ে জুনিয়র মোস্ট শিক্ষকের। এই জুনিয়র মোস্ট কথাটার অর্থটা কি? যে বিদ্যালয়ে আপনি কর্মরত আছেন সেই বিদ্যালয়ে যিনি সবথেকে জুনিয়র তিনি, সেটা কিভাবে? ধরুন কেউ মিউচুয়াল ট্রান্সফার বা স্পেশাল ট্রান্সফার বা উচ্চশ্রীর মাধ্যমে ওই বিদ্যালয়ে জয়েন করেছেন, তাহলে উনি হবেন সবথেকে জুনিয়র মোস্ট, অর্থাৎ লাস্ট যিনি জয়েন করবেন তিনি হবেন সবথেকে জুনিয়র মোস্ট। এই ব্যাপারটা আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নিন যে ওই বিদ্যালয়ে যিনি সবার শেষে জয়েন করবেন, আগের বিদ্যালয়ে উনি 5 বছর 7 বছর 10 বছর চাকরি করতেই পারেন, কিন্তু যে বিদ্যালয়ে উনি বর্তমানে কর্মরত সেই বিদ্যালয়ে সবথেকে জুনিয়র মোস্ট, মানে সেই বিদ্যালয়ে উনি যখন জয়েন করলেন তখন থেকে কিন্তু ওনার নিয়মটা চালু হচ্ছে। তো এছাড়া আরও যদি আমার আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো বলেছি। এছাড়া পরবর্তী ক্ষেত্রে আরও যদি আপডেট কিছু পাই, বিভিন্ন তথ্য বিভিন্ন মাধ্যম থেকে আমি যদি কোনো আপডেট বা তথ্য পাই অবশ্যই আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো।